মালদার স্কুলে বন্দুকবাজের হামলা, বন্দুকের পাশাপাশি পেট্রোল বোমা নিয়ে কার্যত পড়ুয়াদের পণবন্দি করে বন্দুকবাজ। পুলিশি তৎপরতায় বন্দুকবাজকে গ্রেপ্তার করা হয়, কোনো হতাহতের খবর নেই। মালদার এক স্কুলে বন্দুকবাজের হামলা, দীর্ঘক্ষণ পণবন্দি হয়ে থাকে পড়ুয়ারা, পরে পুলিশ এসে বন্দুকবাজকে গ্রেপ্তার করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে মালদাহের মুচিয়া হাইস্কুলে আচমকাই ঢুকে পড়ে এক যুবক, ক্লাসরুমে ঢুকে বন্দুক উঁচিয়ে ক্রমাগত হুমকি দিতে থাকে সে। বন্দুকের পাশাপাশি ওই যুবকের কাছে ছিল পেট্রোল বোমা, ছিল চাকু, পিঠে ছিল সন্দেহভাজন একটি ব্যাগ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা, স্কুলের বাইরে তখন চরম উৎকণ্ঠায় অভিভাবকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবকের ওপর ঝাঁপিয়ে পড়েন এক পুলিশ আধিকারিক। ফিল্মি কায়দায় যুবককে নিরস্ত্র করেন তিনি। জানা গিয়েছে ওই যুবকের নাম বল্লব। সূত্রের দাবি, বছরখানেক আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এই ঘটনায় প্রশাসনকে দায়ী করে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন যুবক। এদিন পড়ুয়াদের পণবন্দি করে নিজের কাজ হাসিল করতে চেয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। স্কুলে পড়াশুনো চলাকালীন হঠাৎই ক্লাসে বন্দুক হাতে যুবককে দেখে থতমত খেয়ে যান শিক্ষকেরা, ভয়ে শিউরে ওঠে পড়ুয়ারা। সাংবাদিকদের সামনেই অনবরত হুমকি দিতে থাকে বন্দুকবাজ ওই যুবক। হঠাৎই ফিল্মি কায়দায় যুবকের ওপর লাফিয়ে পড়েন এক পুলিশ আধিকারিক। এরপর অন্য পুলিশ কর্মীদের সহযোগিতায় যুবককে নিরস্ত্র করা হয়। তারপরই ছাত্রছাত্রীদের নিরাপদে ক্লাসের বাইরে বের করে আনেন পুলিশ কর্মীরা। জানা গিয়েছে ওই পুলিশ আধিকারিকের নাম আজারউদ্দিন খান। ডিএসপি পদমর্যাদার ওই আধিকারিক বলেন, আমি একজন পুলিশ কর্মী, এটা আমার কর্তব্য। বন্দুকবাজের হাত থেকে পড়ুয়াদের রক্ষা করা গিয়েছে, কারো ক্ষয়ক্ষতি হয়নি। কি করে একজন বহিরাগত স্কুল চলাকালীন স্কুলে ঢুকলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে স্কুলের এক শিক্ষক জানান, স্কুলে একটি ছোট গেট দিয়ে আমরা চলাচল করি, সেখান দিয়েই ওই যুবক ভেতরে আসে। আমি জিজ্ঞাসা করলে সে বন্দুক বার করে ক্লাসে ঢুকে যায়। বললো খুব সম্ভবত উনি বোধহয় রুদ্র বলল, তো ওনার ছেলের নাম রুদ্র বলল এবং ওনার মিসেসও মিসিং এবং ওনাদের খুঁজে এখনো পর্যন্ত পাচ্ছে না, প্রায় বিগত এক বছর হয়ে গেল। হ্যাঁ, তো তার জন্য উনি বারে বারে মিডিয়ার কাছে বলেছে, পুলিশ প্রশাসনের সাহায্য চেয়েছে। উনি বলছেন যে কেউ সাহায্য আমাকে করেনি, উনি এই রাস্তা ধরেছেন। ওনার হাতে একটা পিস্তল ছিল, কতগুলো বোমা, পেট্রোল বোমা, হ্যাঁ এগুলোর কথা পাওয়া গেছে। কোন ক্লাসে ছাত্রদেরকে আটক করে দিয়েছিল? ক্লাস 7। স্কুলে ঢুকলো কিভাবে? সে স্কুলে ঢুকলো মানে আমাদের মেন গেটের একটা ছোট দরজা খোলা থাকে, মানে লোকাল লোকজনের যাতায়াতের জন্য, ওইখান দিয়ে ঢুকে উনি হঠাৎ করে ব্যাগ বের থেকে পিস্তলটা বের করে নেন এবং ম্যাডাম ক্লাস নিচ্ছিলেন, আমি সেখানে ছিলাম। আমি বললাম যে কোনো বই দিয়ে বোধহয় দিতে এসেছে, তো আমি বললাম কি ব্যাপার, আপনি কোনো বই দিতে এসেছে? বলছে না, বলেই সমস্ত পিস্তলটা বের করলেন। দেখে মনে হচ্ছিল না প্রথম দিকে অরিজিনাল পিস্তল, কিন্তু পরে যা দেখলাম তাতে একদম পিস্তল অরিজিনাল। এ বিষয়ে মালদা পুলিশ সুপার জানান, বন্দুকবাজকে আমরা গ্রেপ্তার করেছি, হতাহতের কোনো খবর নেই। এখন পরিস্থিতি সব ঠিক আছে, কন্ট্রোলে আছে। আমরা যে লোক ঢুকেছিল ওকে ধরে নিয়েছি, আর যে জিনিসপত্র আছে ছিল ওর কাছে ওটাও আমরা বের করে নিয়েছি। এখন যে সিজার প্রসেস হবে, আর আমরা একটু চেক করব সব ক্লাসরুমস এটসেট্রা, ঠিক আছে। তারপরে টিচার সব সেফ আছে, আর বাইরে কিছু ভিড় হয়েছিল, কনসার্ন প্যারেন্টস ছিল, বাকি লোকালস ছিল, তো এখন ওরাও আমরা ডিসপার্স করে দিয়েছি, এখন পরিস্থিতি ঠিক আছে। এদিনের ঘটনায় অভিভাবকদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়, তবে বন্দুকবাজ গ্রেপ্তার হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে তারা। বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, মালদা।